প্রায় এক মাসের অচলাবস্থা কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশের সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ফিরেছে শিক্ষার্থীরা, চলছে পাঠদান। তবে রাজশাহী চট্টগ্রাম সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শূন্যতার কারণে ক্লাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সেখানে পুরোদমে ক্লাস শুরু করা যায়নি। সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে গত 16 জুলাই সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর খুলেছে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। সারাদেশের মতো চট্টগ্রামেও খুলেছে মাধ্যমিক বিদ্যালয়গুলো। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর চট্টগ্রাম মহানগরীর সরকারি, বেসরকারি ও সিটি কর্পোরেশন পরিচালিত বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু হয়েছে। তবে প্রথম দিনে শিক্ষার্থী উপস্থিতি সাধারণ সময়ের তুলনায় ছিল কম। সচেতনতার জন্য বাচ্চাদের গার্ডিয়ানদেরকে ফোনে জানাচ্ছি এবং পাশাপাশি যে বাচ্চাগুলো আসতেছে ওদেরকেও বলতেছি, পাশাপাশি যদি কোনো বাচ্চা তাদের থেকে থাকে আমাদের স্কুলে, তারা যেন স্কুলে আসে। নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গেছে। উৎসবমুখর পরিবেশে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরা। আমার সহপাঠীদের দেখে অনেক ভালো লাগছে, কারণ অনেকদিন পরে তাদের সাথে দেখা। আস্তে আস্তে আমার মনে হয় সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এবং আবার শিক্ষার পরিবেশ আমাদের এখানে ফেরত আসবে। রাজশাহীতে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইডি কার্ড দেখে ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠানগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে। ময়মনসিংহে পাঠদানে ফিরছে শিক্ষার্থীরা, তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্লাসে ফিরে আনন্দিত শিক্ষার্থীরা। গ্যাপটা ফিল আপ করতে অনেক টাইম লেগে যাবে, অনেক আনন্দিত অনেকদিন পর বন্ধুদের সাথে মেলামেশা করতে পেরে। খুলনায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। তবে প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা গেছে। প্রায় এক মাস বন্ধ থাকার পর খুলেছে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা, হলগুলোতে উঠতে শুরু করেছে তারা। তবে এখনও শ্রেণী কার্যক্রম শুরু হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিটা হলগুলোতে ছাত্রছাত্রীদের আগমন ঘটতেছে এবং এই আগমনটা আমাদের একটা স্বতঃস্ফূর্ত আনন্দ বয়ে এনেছে। ফরিদপুরে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ও ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে সব শিক্ষার্থীরা জানান, রাজনীতিমুক্ত ক্যাম্পাস পেয়ে তারা স্বস্তিতে আছে। মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, দুধ মল্লিক বালিকা বিদ্যালয়, কালেক্টরেট স্কুল, এজি একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।